দূর থেকে ভেসে আসা গানের শব্দে আমার মন খারাপ হয়ে যায়। ছাদের কোণে দাঁড়িয়ে মাঝরাতে কান পাতি, দীর্ঘ একটা ঘন ছায়া পড়ে থাকে গোটা ছাদ জুড়ে, কোথাও কোনো শব্দ নেই, নিস্তব্ধতা মোমের আলোর মতো চারিদিকে। একটা পেঁচা ডানা ঝাপটায় উড়ে যায় উত্তর দিকে, তারপর আমি স্পষ্ট শুনতে পাই দূর থেকে ভেসে আসা একটা গানের শব্দ। আপ্রাণ চেষ্টা করি সুরটাকে চেনার, ক্রমে শব্দটা মিলিয়ে যায়। দূর থেকে ভেসে আসা গানের শব্দে আমার খুব মন খারাপ হয়ে যায়। বহুদিন আগে একটা শীতের সকালে বাগবাজারের ঘাটে বসেছিলাম, যেন চারদিক প্রায় নিস্তব্ধ, ওপার থেকে একটা গানের সুর ভেসে আসছিল। চিনা কোনো গান নয়, কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। কী জানি কেন এরকম হয়, কিন্তু আমার এরকম খুব হয়। কতদিন আগের একটা ঘটনা হঠাৎই স্মৃতির মধ্যে ফিরে এলো। সেই থেকে কয়েকটা লাইন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু এত ব্যস্ততা, শুটিং, শোয়ের পর শো, এর মধ্যে এ নিয়ে কখন বসব? অবশেষে গতকাল লিখলেন, সেই জন্যই কালকের শোগুলো বাতিল করলেন বুঝি? না, সেই জন্য শো বাতিল করিনি। আসলে কি জানো, এই প্রত্যেক বছর জন্মদিনে সেই একের পর এক অনুষ্ঠান, তারপরে নতুন নাটকের শো, টেলিভিশনকে বাইট দেওয়া, এসব আর ইচ্ছে করলো না? খ্যাতির বিড়ম্বনা বলে মনে হয় বুঝি? খ্যাতির বিড়ম্বনা ঠিক নয়। হ্যাঁ, দু একটা খুব বিরক্তিকর উপদ্রব তো হয়ই, কিন্তু আবার এসবে তো আমার ভালোও লাগে। তবে মাঝে মধ্যে নিজের ইচ্ছে মতো কিছু করতে পারবো না। প্রত্যেক বছরই তো আমি ভাবি যে এবারে জন্মদিনে ওসব করবো না, আমি 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 একটা ভালো বই পড়ব, কিংবা একটা ভালো সিনেমা দেখব, সেসব হয় না। সেই জন্যেই এবারে তাই করব। এটাও আমার খ্যাতিকেই ভাঙিয়ে, নইলে তোমার মতন একজন ইয়াং অ্যাক্ট্রেস এই কাজটা করলে দুর্নাম রটে যেত। কিন্তু আমি জানি আমার ক্ষেত্রে সেই ভয় নেই, সেই সুযোগটাই নিলাম, বুঝলে? বুঝলাম। তা চলো খাবার দাবারগুলো সদগতি করা যাক। Lovely. কি একটা শোনাবে বলছিলে না?
আপনার ল্যাপটপটা কোথায়? স্টাডিতে তো? আপনার কি ভুল হতে পারে? কিন্তু এই এই পিসটা তো গিটারে ছিল না? ঠিকই ধরেছেন, এটা একটা ট্রান্সক্রাইব ভার্সন। ও আই সি। আপনার মনটা কিন্তু আজ একটু খারাপ মনে হচ্ছে স্যার। হ্যালো, হ্যাঁ সরি, আমি এখন কলকাতার বাইরে আছি, না কাল সকালে ফিরব। হ্যাঁ আপনি তারপরে কন্ট্যাক্ট করুন। হ্যাঁ না না, এখন কথা বলতে পারবো না, আপনি কাল সকালেই ফোন করুন। ওই ছবিটা দেখেছো? দেখেছি, বলা হয়নি এতক্ষণ। কবে কিনলেন? এই তো মাসখানেক হলো, তুমি তো অনেকদিন পরে এলে তাই দেখোনি। পিকাসোর আঁকা না? ইয়েস, পোর্ট্রেট অফ ডোরামার। ডোরামার পিকাসোর একসময়ের প্রেমিকা ছিল না? রাইট। এই রকম দেখতে? নিশ্চয়ই না, ছবিতে তো ভিজুয়াল ডিস্টরশন ঘটানো হয়েছে। কি অদ্ভুত না? অথচ শুনেছি পিকাসো নাকি খুব অল্প বয়সেই ক্লাসিক্যাল পেন্টিং এর রীতিমতো মাস্টার হয়ে উঠেছিলেন। হ্যাঁ, সেই জন্যই ক্লাসিসিজমের গণ্ডি থেকে অত শিগগির বেরিয়ে যেতে পেরেছিলেন। লে দেমোয়াজেল দ্য ভিনিয়ো, থ্রি মিউজিশিয়ান্স, হার্লেকুইন, Houses on the hill, the girl with a mirror. Kisha biplavina ghotiye giyechen. Ekta cycle er handlebar er shonge tar seat te jure diye shaarer matha toiri korechilen. Ceramics e kaj korechen. Ki na korechen? Natok likhechen, kobita likhechen. Kokhono ekta jaygay atke thakenni. Emonki somporker khetreo tai. আর সেই সব মিসইন্টারপ্রেট করে সাংবাদিকরা কি করেছে? তাকে একটা যৌন দেবতা করে তুলেছে। বুলশিট। আমাদের এখানকার এক সাংবাদিক একবার ওর সম্পর্কে কি বলেছিলেন জানেন তো? রবীন্দ্রনাথের কাছে যা নাকি প্রকৃতি, পিকাসোর কাছে তাই নাকি নারী। রবিশ, রবীন্দ্রনাথ পিকাসো
এদের মতো লোকদের কি এরকম অ্যাসেস করা যায় নাকি? এই পিকাসোর ক্ষেত্রে সেটা নারী হতে হবে তার কি মানে আছে? কেন, সে তো রাজনীতিও হতে পারে। এই স্প্যানিশ সিভিল ওয়ারের সময় গ্যারনিকে এঁকেছিলেন, তারপর একটা পুরো অ্যালবাম করেছিলেন ড্রিম অ্যান্ড লাই অফ ফ্রাঙ্কো, তারও পরে কোরিয়া যুদ্ধের সময় ম্যাসাকার ইন কোরিয়া। তো সেই লোককে কতগুলো মিথ্যে মিথের মধ্যে কি ওরা ধরে ফেলতে পারে? একটা রবীন্দ্রনাথ কি পিকাসো, এমনকি চার্লস চ্যাপলিন, এরা টু বিগ ফর দিস জার্নালিস্টস। এই জার্নালিস্টদের পক্ষে এরা এত বড় যে তাদের সুবিধার জন্যে এদের ছেঁটে কেটে ছোট ছোট খাঁচায় পুরে ফেলে। যাগে ছাড়ুন, আপনি কিন্তু ওই কথাটা এড়িয়েই গেলেন। কথা পরে, আগে আর এক কাপ কফি করে নিয়ে এসো তো। কফি হাউসে গেলে এই ব্ল্যাক কফিটাই আমাদের বেশি চলে। হ্যাঁ, ওখানে ওটাকে ইনফিউশন বলে। এক সময় আমাদের ওখানে ঠিক ছিল তো। আন্তিগনে নাটকটা কেন বেছে নিলাম জিজ্ঞেস করছিলেন না? আসলে নাটকটা আমার অত্যন্ত প্রিয়, বাস সেইটিই কারণ। আবার কি, প্রায় 2500 বছর আগে লেখা একটা নাটক, কি সমকালীন! আর কি চমৎকার কাব্য! বছর 30 আগে একবার নাটকটা করবো বলে ভেবেছিলাম, শেষমেশ হয়ে ওঠেনি। তখন অবশ্য শিশির কুমার দাসের একটা অনুবাদ আশ্রয় করেছিলাম। পরে আমি অলোকরঞ্জনের অনুবাদটা পড়ি, পড়ি এত ভালো লেগেছিল যে তখন আবার ভাবলাম যে এটাকে প্রোডাকশন করতে হবে। দুটো অনুবাদই খুবই ভালো, সেটা স্বীকার করতেই হবে, কিন্তু অলোকরঞ্জনের অনুবাদটা যেন এসে ধাক্কা দেয়। কি ছন্দ, কি ভাষা! তোমার সাথে কে পারে হায় দাস, কালান্তক তুমি যে যম পাতাল দুষ্পতি, কি সন্তোষে কাড়বে তুমি আমার নিঃশ্বাস, রুক্ষভাষী এনেছ বহে এ কোন দুর্গতি। বাই দি ওয়ে, এই যে হাইদাস বা দুষ্পতি এইসব শব্দগুলো কি মনে হয় যে দর্শকের মাথার অবধি বেরিয়ে যাবে? এগুলো বদলে নেওয়া ভালো। তাহলে আপনি যে বলেন, আমি শুধু কেন দর্শকদের দিকে এগোব, দর্শকরাও একটু আমার দিকে এগোক, সেটা ঠিকই। থ্যাংকস, তাহলে যা আছে সেইভাবেই থাক। তোমার সাথে কে পারে হাইদাস, কালান্তক তুমি যে যম পাতাল দুষ্পতি, কি সন্তোষে কাড়বে তুমি আমার নিঃশ্বাস, রুক্ষভাষী এনেছ বহে এ কোন দুর্গতি। মৃত যে জন আবার তার প্রতি নিদয় কেন হানো মরণ পাশ, করুণাহীন এখনো সংহর মরণে কেন আরো মরণ সংকলন করো, নিয়েছো কেন নারীর প্রাণ, দুঃখে কেন বাড়াও সন্ত্রাস। এই বার্তাবাহের ডায়লগগুলো বলো না, তোমার তো সবই মুখস্থ। দেখুন নিজের চোখে খুলল প্রাসাদ সিংহদ্বার, উন্মুক্ত বেদি দেখা যাচ্ছে, অয়ুর্দিকের মৃতদেহ বেদিতে শায়িত। বলো কি কাজ এখনো বাকি, আর কোন কাহিনী এখনো অকথিত,
বাহুতে মোর কুমার সুকুমার মৃত অভাগা চোখে দেখি সে মুখ নিথর নিদ্রিত কোথায় গেল রাজকুমার জননী গেল তার ওখানে বেদির মধ্যে তীক্ষ্ণ ছুরিতে বক্ষ বিঁধে রাজকুমারের মাতা রাজরানী চোখের পাতায় পূর্বমৃত মেগারিয়াসের জন্য কালো চোখে কেঁদে তারপর হাইমনের নাম নিয়ে কি কান্না তাঁর সব শেষে পুত্রঘাতী রাজার উদ্দেশ্যে অভিশাপ শঙ্কায় আমি স্তব্ধ আষাঢ় সুতীক্ষ্ণ ছোড়া হাতে আছে কার কাছে এসে নাও জীবন আমার হায় হায় আমি কেন বেঁচে আর যন্ত্রণা সার যন্ত্রণা সার হয়তো এটাই তিনি চেয়েছেন মৃত্যুর সময় বস এই পর্যন্ত এরপর আর কথা চলে না মঞ্চের উপর ধীরে ধীরে নেমে আসবে অন্ধকার সব কিছু মিশে যাবে সেই অন্ধকারে শুধু বেজে চলবে সঙ্গীত আপনার মনটা কিন্তু আজ একটু খারাপ দেখাচ্ছে স্যার একটা কথা বলবো আপনি আর একটা বিয়ে করলেই পারতেন ও কাম অন আবার কেন এইসব শুরু করছো মন খারাপ যে বলছো কার সেটা হয় না কার জীবনে একাকিত্ব নেই পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মাঝখানে দাঁড়িয়েও কখনো মনে হয় না তবু কেন এমন একাকি কখনো মনে হয়নি সেটা নয় স্যার তাহলে তাহলে সব বোকা বোকা কথা আবার কেন তুলছ নারীর সঙ্গ তো জীবনে কম করিনি কিন্তু ওসব বিয়ে ফিয়ে ও সব তবু তো বিয়ে করেছিলেন একবার স্যার হ্যাঁ করে বুঝেছিলাম ওটা ভুল ছিল পাশের ঘরে বাচ্চা কাঁদছে বউয়ের হাজারটা বায়না তাছাড়া আরও হাজারটা সাংসারিক ঝামেলা ওইসব সামলানোর জন্য আমি জন্মাইনি সবই বুঝছি স্যার কিন্তু এই বয়সে একটা সঙ্গীতও পেতেন কেন তোমরা কি সব মরে গেছো নাকি অবশ্য আমি জানি ইউ আর গোয়েন টু গেট ম্যারিড ভেরি সুন তখন তো এই বুড়োটাকে আর বেশি সঙ্গ দিতে পারবে না সেই সব ভেবেই বোধ হয় এইসব কথাগুলো বলছো না তাই জন্যই এত ভ্যানতাড়া উফ আপনাকে নিয়ে আর পারা যায় না এত ছেলে মানুষ না আপনি ভালোবাসার জন্য আপনি এখনো খুব কাঙাল না তাই নিয়ে তো বেঁচে আছি কাল একটা কবিতা লিখেছি সকালবেলায় ইনফ্যাক্ট সেই জন্যই তোমাকে ডাকলাম ভাবলাম কিছুটা সময় একসঙ্গে কাটানো যাবে কবিতা শোনাব কবিতা পড়া যাবে শুনবে হ্যাঁ এতক্ষণ শোনাননি কেন বেলা যেমন নিভু নিভু তেমনই প্রত্যাশা শুধু কেবল নিভতে চায় না ভোরের ভালোবাসা ভালোবাসার নাম ধরে কি ডাকলো সেই ভোরে
সে ডাক শুনি বেলা শেষের প্রচ্ছায়া মর্মরে।